মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে দ্বন্দ্ব লেগে আছে প্রায় অনেক দিন ধরে আর এই দ্বন্দ্বের মূল কারণ হচ্ছে রোহিঙ্গা ইস্যু এছাড়াও বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ এবং বঙ্গোপসাগরের খনিজ সম্পদ নিয়ে মিয়ানমারের অনেক দাবি রয়েছে বিশেষ করে মিয়ানমার তাদের দেশের রোহিঙ্গাদের কখনোই ফিরিয়ে নেবে না আর এটাই হবে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে যুদ্ধের কারণ এই পর্যন্ত মিয়ানমার আমাদের সীমান্ত রক্ষা বাহিনীর সাথে বেশ কয়েকবার যুদ্ধে জড়িয়েছে কিন্তু প্রতিবারই মিয়ানমার বাহিনী আমাদের সীমান্ত রক্ষা বাহিনীর কাছে খুব খারাপভাবে হেরে গিয়েছে সর্বশেষ 2001 সালে মিয়ানমারের সাথে বাংলাদেশের যুদ্ধ লেগেছিল নাফ নদী নিয়ে যেটাকে আমরা নাফ যুদ্ধ নামে সবাই চিনি সেই যুদ্ধে মিয়ানমারের অসংখ্য সৈন্য মারা যায় বাংলাদেশ সৈন্যদের হাতে এরপর থেকে মিয়ানমার তাদের সামরিক শক্তি বৃদ্ধি করতে থাকে তো আজকের এই ভিডিওতে আমরা জানব মিয়ানমার এবং বাংলাদেশ কার সামরিক শক্তি বেশি আর যুদ্ধ লাগলে কোন দেশটি জেতার সম্ভাবনা সবথেকে বেশি তো বাংলাদেশ এবং মিয়ানমার সম্পর্কে অজানা কিছু তথ্য জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো মূল ভিডিওতে চলে যাচ্ছে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ তো সামরিক দিকে যাওয়ার আগে ভৌগোলিক এবং অন্যান্য দিকে দেখে আসি যে কোন দেশ ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ার সবথেকে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে মানে চীন এবং ভারতের মতো পারমাণবিক শক্তিধর দেশের পাশে বাংলাদেশ অবস্থান করছে এবং প্রায় একই অবস্থানে রয়েছে মিয়ানমার আর এই কারণে বাংলাদেশ এবং মিয়ানমার খুবই গুরুত্বপূর্ণ ভারত এবং চীনের কাছে আর এই অঞ্চলে কোন সময় যুদ্ধ বাঁধবে তা নিয়ে সবসময় মুখে রয়েছে আমেরিকা যুদ্ধক্ষেত্রে বাংলাদেশ এবং মিয়ানমার দুই দেশেরই প্রতিবন্ধকতা রয়েছে বাংলাদেশ তুলনামূলক ছোট হলেও বাংলাদেশ প্রচন্ড ঘনবসতিপূর্ণ এলাকা অন্যদিকে মিয়ানমারের আয়তন বাংলাদেশের থেকে অনেক বড় আর মিয়ানমার দেশটি অনেক দুর্গম এলাকাতে ভরপুর তাই এই দুই দেশে যুদ্ধ করাটা খুবই কঠিন একটা কাজ তো যাই হোক বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় 17 কোটির ওপরে আর অন্যদিকে মিয়ানমারের জনসংখ্যা প্রায় 5 কোটি 40 লক্ষ তো এবার দেখি সামরিক দিক দিয়ে কোন দেশ এগিয়ে রয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার 2021-এর র্যাঙ্ক অনুযায়ী বাংলাদেশ এবং মিয়ানমার সামরিক শক্তির দিক দিয়ে কাছাকাছি অবস্থান করছে সামরিক দিক দিয়ে বাংলাদেশের অবস্থান 45তম আর সামরিক দিক দিয়ে মিয়ানমারের অবস্থান 38তম মানে সামরিক দিক দিয়ে মিয়ানমার বাংলাদেশের থেকে এগিয়ে রয়েছে এর অন্যতম প্রধান কারণ হচ্ছে মিয়ানমারের বিমান বাহিনী বাংলাদেশের বিমান বাহিনীর থেকে অনেক উন্নত মানে সম্প্রতি মিয়ানমার তাদের বিমান বাহিনীকে অনেক শক্তিশালী করে তুলেছে তারা তাদের বিমান বহরে অনেক শক্তিশালী ফাইটার জেট প্লেন এবং এয়ারক্রাফটগুলো সংযুক্ত করেছে তাছাড়া সামরিক বাজেটের দিক দিয়ে বাংলাদেশ এগিয়ে থাকে সামরিক বাহিনীর পেছনে মিয়ানমার প্রতি বছর খরচ করে থাকে প্রায় $2 বিলিয়ন বাংলাদেশি টাকায় মোটামুটি 17,000 কোটি টাকা অন্যদিকে বাংলাদেশ তার সামরিক খাতে ব্যয় করে থাকে প্রতি বছর প্রায় $4 বিলিয়ন বাংলাদেশি টাকায় মোটামুটি 34,000 কোটি টাকা তো দেখতে পেলেন সামরিক বাজেটের দিক দিয়ে বাংলাদেশ অনেকটাই এগিয়ে রয়েছে যদিও কম সামরিক বাজেট নিয়ে মিয়ানমার প্রতি বছর বাইরের দেশ থেকে অনেক অস্ত্র কিনে থাকে বাংলাদেশ এবং মিয়ানমার এই দুই দেশটি চীনের অস্ত্রের উপরে বেশি নির্ভর করে থাকে মানে এই দুই দেশ বেশিরভাগ চীন থেকে অস্ত্র কিনে থাকে তবে বাংলাদেশ এবং মিয়ানমার দুই দেশের বিমান বাহিনীতে রাশিয়ার তৈরি বিমানগুলো বেশি দেখা যায় যেমন বাংলাদেশের বহরে রাশিয়ার তৈরি মিগ-29 রয়েছে আবার মিয়ানমারের বিমান বাহিনীতেও রাশিয়ার তৈরি মিগ-29 রয়েছে সাম্প্রতিককালে বাংলাদেশ অস্ত্রের জন্য তুরস্ক ইউরোপ এবং আমেরিকার সাথে চুক্তি করেছে অন্যদিকে মিয়ানমার তাদের অস্ত্রগুলো কিনছে ভারত এবং পাকিস্তানের কাছ থেকে অর্থাৎ দুই দেশের অস্ত্রগুলোতে প্রযুক্তিগতভাবে ভিন্নতা রয়েছে তো এবার দেখে আসি বাংলাদেশ এবং মিয়ানমারের কাছে কত সৈন্য রয়েছে মিয়ানমারের সেনাবাহিনীতে মোট অ্যাক্টিভ সৈন্য রয়েছে 4,05,000 এবং তাদের প্যারামিলিটারি রয়েছে 1,10,000 অন্যদিকে বাংলাদেশের মোট অ্যাক্টিভ সৈন্য সংখ্যা 2,04,000 সাথে বাংলাদেশের রিজার্ভ সৈন্য সংখ্যা প্রায় 64,000 তাছাড়া বাংলাদেশের কাছে রয়েছে 68,00,000 প্যারামিলিটারি প্যারামিলিটারির দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীর অন্যতম অবস্থানে রয়েছে আর বাংলাদেশের প্যারামিলিটারির মধ্যে বর্ডার গার্ড অন্যতম বাংলাদেশের কাছে বিশাল প্যারামিলিটারি থাকাটা মিয়ানমারের কাছে অনেকটা গলার কাটার মতো এর জন্য মিয়ানমার বাংলাদেশকে একটু হলেও ভয় করে তাছাড়া অতীতে বাংলাদেশের প্যারামিলিটারি বাহিনীর সাথে মিয়ানমারের সংঘাতের উদাহরণ রয়েছে তো মিয়ানমারের কাছে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 590টি আর মোট ভেহিকেল রয়েছে 1,700টি ছোট বড় আর্টিলারি এবং রকেট প্রজেক্টর রয়েছে প্রায় 2,500টি এদিকে বাংলাদেশের কাছে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 620টি এবং আর মোট ভেহিকেল রয়েছে 2,000টি আর বাংলাদেশের কাছে আর্টিলারি রয়েছে 600 থেকে 700টি তবে বাংলাদেশ সম্প্রতি
সম্প্রতি চীনের তৈরি অত্যাধুনিক 45টি ট্যাঙ্ক অর্ডার করেছে এবং সেগুলো খুব জলদি বাংলাদেশে আসতে চলেছে। এছাড়াও তুরস্ক থেকে কেনা নতুন মাল্টিপল রকেট লঞ্চার মায়ানমারের ভয়ের আরেকটি কারণ। যদি কথা হয় দুই দেশের বিমান বাহিনী নিয়ে, তবে বিমান বাহিনীর দিক দিয়ে মিয়ানমার বাংলাদেশের থেকে একটু এগিয়ে রয়েছে। বাংলাদেশের কাছে মোট মিগ 29 রয়েছে 8টি, অন্যদিকে মায়ানমারের কাছে মোট মিগ 29 রয়েছে 31টি। অর্থাৎ মিগ 29 মায়ানমারের কাছে বাংলাদেশের থেকে 4 গুণ বেশি রয়েছে। তাছাড়া বাংলাদেশের কাছে F7 ফাইটার জেট রয়েছে মোট 50টি, অন্যদিকে মিয়ানমারের কাছেও F7 ফাইটার জেট রয়েছে 50টি। কিন্তু বাংলাদেশের F7 গুলো মায়ানমারের থেকে টেকনোলজিক্যাল দিক দিয়ে এগিয়ে রয়েছে। অন্যদিকে সম্প্রতি পাকিস্তানের কাছ থেকে মায়ানমার 7টি ফাইটার জেট কিনেছে। তাছাড়া মায়ানমার রাশিয়ার কাছে সুখোই SU-30 ফাইটার জেট প্লেন অর্ডার করেছে। তবে মজার ব্যাপারটি হচ্ছে অস্ত্র ইম্পোর্টের দিক দিয়ে জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে মায়ানমারের উপরে, মানে মায়ানমার অন্য দেশ থেকে কোনো প্রকার অস্ত্র ইম্পোর্ট করতে পারবে না। তাই সন্দেহের বিষয় রাশিয়ার কাছ থেকে তারা এই অস্ত্রগুলো কিনতে পারবে কিনা। তারপরও বাংলাদেশের বিমান বাহিনী অনেকটাই পিছিয়ে রয়েছে, তবে বাংলাদেশ সরকার বাংলাদেশ বিমান বাহিনীকে আরো উন্নতি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নৌবাহিনীর দিকে। বর্তমানে মায়ানমারের কাছে ফ্রিগেট রয়েছে 5টি এবং করভেট রয়েছে মোট 3টি। তাছাড়া সম্প্রতি মায়ানমার ভারতের কাছ থেকে একটি সাবমেরিন কিনেছে। অন্যদিকে বাংলাদেশের কাছে ফ্রিগেট রয়েছে মোট 7টি, করভেট রয়েছে মোট 6টি এবং বাংলাদেশের কাছে 2টি সাবমেরিন রয়েছে যেটি বাংলাদেশ চীন থেকে ক্রয় করেছে। বাংলাদেশের নৌবাহিনী মায়ানমারের নৌবাহিনী থেকে দ্বিগুণ শক্তিশালী। যদিও মায়ানমার বিমান বাহিনীর দিক দিয়ে বাংলাদেশের থেকে এগিয়ে রয়েছে, কিন্তু অন্যদিকে নৌবাহিনীর দিক দিয়ে বাংলাদেশ এগিয়ে রয়েছে। বিশেষ করে বঙ্গোপসাগরের দখল নিতে মায়ানমারকে বাংলাদেশ থেকে পিছিয়ে থাকতে হবে। এছাড়াও বাংলাদেশ সরকার বাংলাদেশ নৌবাহিনীকে আরো শক্তিশালী করার জন্য আরো 6টি ফ্রিগেট তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছে। তবে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে যে উত্তেজনা রয়েছে তা দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। চীন, রাশিয়া এবং পশ্চিমা বিশ্ব এ বিষয় নিয়ে জড়িয়ে পড়ছে। তবে বাংলাদেশের সাথে চীন এবং রাশিয়ার বেশ সুন্দর সম্পর্ক রয়েছে, তবে মায়ানমারের সাথে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক তেমন একটা ভালো নেই। তাছাড়া মায়ানমার দেশটির মধ্যে সবসময় যুদ্ধ লেগেই থাকে এবং কিছুদিন আগে মিয়ানমারে গৃহযুদ্ধ হয়েছে, মানে তারা নিজেদের দেশের মধ্যে যুদ্ধ করে থাকে। যেহেতু মায়ানমারের ভেতরের অবস্থায় ভালো নেই, তাই যে কোনো দেশ মায়ানমারকে দখল করতে পারে। আর এদিক দিয়ে বাংলাদেশের মানুষ অনেক শান্তিপূর্ণ। তাছাড়া পূর্বেও মিয়ানমারের সাথে বাংলাদেশের যুদ্ধ লেগেছিল, তখনই আপনারা দেখতে পেয়েছেন যে মিয়ানমার কতদিন টিকতে পেরেছিল। তবে যুদ্ধে আরো একটি জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটি হচ্ছে সৈন্যদের সাহসিকতা। মায়ানমারের সৈন্যরা সবসময় শটগান হাতে নিয়ে ঘোরে, তাদের পক্ষে সম্ভব নয় বাংলাদেশের সৈন্যদের হারানো। বাংলাদেশের সৈন্যরা কতটা শক্তিশালী হয়ে থাকে তা আপনারা জাতিসংঘের রেকর্ড ঘাটলেই বুঝতে পারবেন। বাংলাদেশের সৈন্যরা অনেক সাহসী হয়ে থাকে, তারা নিজের জীবন দিয়ে দিবে তাও দেশকে ছাড়বে না। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় বাংলাদেশ এবং মায়ানমার যুদ্ধ লাগলে কে জিতবে? আপনি যদি বাংলাদেশের সাপোর্ট হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর ভিডিওতে লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না। বন্ধুরা, আমাদের সাথে আরো ভালোভাবে কানেক্ট হওয়ার জন্য আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে চ্যানেল ইউনিক A1 নামে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে ভিজিট করে আসতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।